আজ বুধবার 28শে আষাঢ় 2022 সালের 13ই জুলাই বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, স্কর্পিয়ান সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিও শুরুতেই রাজযোগ চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকেই জানাই শুভ গুরু পূর্ণিমার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের দিনে যাদের গুরু আছে, গুরুর সাথে দেখা সাক্ষাৎ করুন, আশীর্বাদ গ্রহণ করুন। মানসিক শান্তির সাথে সাথে আপনাদের জীবনও সমৃদ্ধশালী হবে। যাদের জীবনে গুরু নেই, আজকের দিনে নতুন গুরু প্রাপ্তির জন্য দিনটির মাহাত্ম্যই আলাদা। আর গুরু পূর্ণিমা নিয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও আপনাদের জন্য আমাদের চ্যানেলে আগে থেকেই কিন্তু আপলোড করা আছে। সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না। ভিডিওটির লিংক আমি এই আই বাটনে দিয়ে দিলাম। আজ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ভাগ্য মিটার বলছে 8 out of 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তবে অর্থগত ব্যাপারে কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা তরতাজাই অনুভব করবেন। পরোপকার, দান ধ্যান, সামাজিকতায় মানসিক শান্তি কিন্তু আপনারা পেতে চলেছেন। আজ অর্থগতভাবে দিনটি ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়বে। বিজনেসম্যানদের আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি কিন্তু আজ আপনাদের পক্ষে নেই, তাই এগুলি এড়িয়ে চলুন। কোনো প্রকার নতুন উদ্যোগ পরিকল্পনাও আজ পিছিয়ে দেওয়া উচিত। যারা চাকরিজীবী আছেন তাদের কিন্তু আজ অফিসের পরিবেশ এক প্রকার বেশ। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়তে চলেছে, কর্মে গতি অনুভব করবেন। নিজের মেধা, দক্ষতা, ট্যালেন্ট এগুলিকে সঠিক ওয়েতে যদি ইউটিলাইজ করতে পারেন সঠিক সময়ে সঠিক ব্যক্তির সামনে, অবশ্যই আপনারা লাভবান হবেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজে নাম্মান সম্মান প্রতিপত্তি বাড়বে। আজ শিক্ষার্থী বিদ্যার্থীদের দিনটি সাফল্যেই ভরা। যে কোনো প্রকার চাকরির পরীক্ষা, প্রতিযোগিতামূলক পরীক্ষা বা স্কুল কলেজের পরীক্ষায় আপনারা বসুন, অবশ্যই আপনারা সফল হবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আজ তাদেরও পক্ষে আছেন। আজ যারা গৃহবধূ আছেন, গৃহের কর্ম সমাপ্ত করবার পর নিজের জন্য অফুরন্ত সময় পেয়ে যাবেন। সময়ের সৎ ব্যবহার করতে যেন ভুলবেন না। আজ আপনার সন্তান সন্ততি তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাদেরকে গর্বিত অনুভব করাতে পারে। পরিবার পরিজন, নিকট স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন সকলের সাথেই আজকের দিনটিতে ভাব ভালোবাসা কিন্তু আপনাদের বাড়তে চলেছে। আপনার জীবনের কোনো মূল সমস্যার ব্যাপারে আপনি আপনার বাড়ির লোকজনদের সাথে বসে কথাবার্তা বলতে পারেন, আলাপ আলোচনা করতে পারেন। প্রথম দিকে তারা বিরক্ত হলেও পরে কিন্তু আপনার সমস্যার সমাধান আপনারা পেয়েও যাবেন। আজ প্রেমিক, প্রেমিকা, স্বামী, স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, একে অপরের কাছে আজ প্রেমের দেবদূত হয়ে ধরা দেওয়ার দিন। এমন দিন জীবনে বারবার আসে না। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনারা করুন। আজ আপনাদের শত্রুপক্ষ, বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী কিন্তু থাকছে না, সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনই কিন্তু নেই। প্রেমিক, প্রেমিকা আজ ফুল ফুটুক আর না ফুটুক, আপনাদের প্রেমের বাগানে কিন্তু আজ বসন্ত। আজ যেহেতু গুরু পূর্ণিমা, এই গুরুদেবের উদ্দেশ্যে বলুন, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু দেব মহেশ্বর, গুরু রেব পরম ব্রহ্ম, তসমাই শ্রী গুরাবে নমঃ। যাদের চন্দ্ররাশি বৃশ্চিক, এই গণনা তাদের অধিকাংশ ক্ষেত্রেই খাটবে। আর যাদের বৃশ্চিক লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে।